আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি সুপার লিগের সবশেষ সিরিজ খেলে দেশে ফিরে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দলের অধিনায়ক তামিম ইকবাল সহ পাঁচ ক্রিকেটার আসেননি দলের সাথে, প্রায় এক মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের, তাই ছুটি কাটিয়ে আসবেন তারা। অধিনায়কের অনুপস্থিতিতে তাই সবার প্রথমে বের হয়ে আসছেন টাইগারদের হেডমাস্টার চণ্ডিকা আতরিসিংহে। এরপরেই মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ইয়াসির আলী রাব্বি। আয়ারল্যান্ড সিরিজে একটা ম্যাচেও সুযোগ হয়নি তার, তাই মনটা হয়তো একটু খারাপ এই ব্যাটারের। এরপরে আগমন 32 বছর বয়সে ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদারের, যদিও অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। রনির পিছনেই সিরিজ সেরার পুরস্কার জয় করা নাজমুল হোসেন শান্ত, এই সিরিজেই সেঞ্চুরির পর পেয়েছেন প্রথম উইকেট পাওয়ার স্বাদ। এরপর একে একে এসেছেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদরা। বাংলাদেশে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শান্ত, আর শুরুতেই উঠে আসে বোলিং প্রশ্ন, কিন্তু শান্ত বলেন বোলিং নিয়ে মাতামাতি না করতে, তিনি আহামরি তেমন কিছু করেননি। আলহামদুলিল্লাহ, আমরা টিম হিসেবে ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয়। পুরো সময়টাই সবাই টিমের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে, আমার মনে হয় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো। শান্ত, প্রথম ওয়ানডে উইকেটে দেখা পেয়েছেন, যে বোলিং করতে আসছিলেন, তামিম ইকবাল কী বলেছিলেন আপনাকে, কী মেসেজ দিয়েছিলেন? না, ওইরকম আমাকে জাস্ট বোলিং করার আগের ওভারে জাস্ট আমাকে বলেছিল যে আমাকে বোলিং করা লাগবে, তো ওইভাবেই কথা হয়েছে। বাট বেশিরভাগ কথা হয়েছে মিরাজের সাথে, যে ও কীভাবে ওই ওর 10 ওভার স্পেলটা শেষ করেছে, তো ওই প্ল্যানে বল করার চেষ্টা করছে। যেখানে যাচ্ছেন সেখানে সাফল্য পাচ্ছেন, টুর্নামেন্ট সেরা হলেন, বিপিএলও ভালো করেছিলেন, মাঝে টুর ইংল্যান্ডসে ভালো করেছেন, এখন কেমন মনে ক্রিকেটে খুব বিজি গেলেন, আপনার জন্য ভালো হচ্ছে কিনা, যে ট্রলের মধ্যে আপনি এসেছেন? না, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ভালো যাচ্ছে, বাট আমার মনে হয় যে আরও ইম্প্রুভের জায়গা আছে, আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় যে এই এই ফর্মটা যদি কন্টিনিউ করতে পারে আমার জন্য ভালো এবং টিমের জন্য ভালো। শান্ত, যেটা দেখলাম শেষ ওয়ানডেতে আপনি ম্যাচটা পরিচালনা করছিলেন, কমেন্টেটররা বলছিল যে এই যে হাসান মাহমুদকে বোঝানো, আমরা কি দেখতে পেলাম যে আপনার যে ইম্প্যাক্ট ম্যাচে, একটা সময় বাজে সময় যাচ্ছিল, এখন পুরাই শোক নাজমুল শান্তর জীবনে? না, আমার মনে হয় যে টিমে যখনই ফিল্ডিং করি আমরা সবাই চেষ্টা করি হেল্প করা, এবং যদি কোনো আইডিয়াস থাকে ওটা বোলারকে দেওয়া বা ক্যাপ্টেনকে দেওয়া, এটা সবসময় চেষ্টা করি। সো আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এবং এতে যদি টিমের উপকার হয়ে থাকে অবশ্যই ভালো লেগেছে, এবং সবসময় চিন্তা থাকে ওইটাই যে আমি কীভাবে টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পারি বা টিমকে কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি। বোলিংটা খুব ভালো হয়েছে বলবো, 3 ওভার বল করেছি, তো ক্যাপ্টেন যদি বল দেয় চেষ্টা করবো আবার ভালো বল করার, বাট এটা নিয়ে খুব বেশি মাতামাতি করার কিছু নাই যে আমি একদিন 3 ওভার বল করছি, অনেক কিছু করে ফেলছি। অবশ্যই আমরা দেখেন যেটা 320 টেস্ট করলাম এটা খুবই আমাদের জন্য আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, এবং যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম দুইটা ম্যাচে খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য আমার কাছে মনে হয়, কারণ এ ধরনের সিচুয়েশন ওয়ার্ল্ড কাপে আসতেই পারে বড় টিমের এগেনস্টে। সো দুই ধরনেরই আমরা একটা ফিল পেলাম যে কীভাবে ডিফেন্ড করতে হয় বা কীভাবে চেস করতে হয়। সো এইটা যদি আমরা এই এই জিনিসটা মনে রেখে যদি সামনে আমরা ম্যাচগুলো খেলতে পারি তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। আপনি যে বারবার বলছিলেন আপনি গুরুত্ব দেন না আসলে, কিন্তু গ্যালারি দেখে দেখছেন আপনি যখন বাউন্ডারি লাইনেও ছিলেন চিৎকার করছিল শান্ত বলে, মানে পুরো গ্যালারিতেই চিৎকার ছিল শান্ত বলে, এই জিনিসটা কেমন লেগেছে? অবশ্যই খুবই ভালো লেগেছে, আমার কাছে মনে হয়নি যে দেশের বাইরে খেলছে, অনেক দর্শক ছিল, তারা সবসময় সাপোর্ট করেছে এবং এই বিষয়টা সবসময় এনজয় করে, এবং আশা করি যে সব জায়গায় এভাবে দর্শক যাবেন এবং আমাদের টিমকে সাপোর্ট করবেন। তো এমন কন্ডিশনে ব্যাটিং করা বা বোলিং করা কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে? সুইং দেখেছিলেন? আমার মনে হয় যে টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, আর প্রথম 10-15 ওভার চ্যালেঞ্জিং ছিল, বাট তারপরে আমার মনে হয় যে ব্যাটিংটা তুলনামূলকভাবে একটু সহজ ছিল, যদিও 3 নম্বর ম্যাচে একটু ডিফিকাল্ট ছিল, বাট আমার মনে হয় যে ব্যাটিংয়ের থেকে বোলিংটা বেশি চ্যালেঞ্জিং ছিল, মাঠটা ছোট ছিল, কুরআন বলে বোলিং করাটা ডিফিকাল্ট ছিল, সো আমার মনে হয় বোলাররা খুব ভালো বোলিং করেছে। আপনি অনেক হাই রিস্ক শট নিয়েছেন দেখলাম, যে ডাউন উইকেট কি অনেক বড় শট মনে হচ্ছে যে প্রি প্ল্যান 140-145 বোলিং করছে, যেটা আপনি ডাউন উইকেট দিয়ে খেলছেন বা বোলারকে ঘাপটে দেওয়ার চেষ্টা করছেন, এটা কি আসলে টিম থেকে আসলে বার্তা দেয় কিনা একটু এগ্রেসিভ থাকা বা ছোট বাউন্ডারিটাকে কাজে লাগানো? না, আমার মনে হয় না আমি অনেক হাই রিস্ক নিয়ে খেলেছি, ওটা একটা প্ল্যানই ছিল, ওরা যেভাবে বল করেছে ওই অনুযায়ী প্ল্যান করে খেলেছে, এবং সবসময় চিন্তা থাকে যে আমি কীভাবে এগ্রেসিভ ব্যাটিং করতে পারি, আমি না শুধু আমরা টিমেরই একটা প্ল্যান যে আমরা কত ভালো ইন্টেন নিয়ে ব্যাটিং করতে পারি ওটাই থাকে, সিচুয়েশন অনুযায়ী ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে। লাস্ট কোয়েশ্চেন, এইটা মানে বড়
একটু আগে আমি এটাই বললাম যে 320 যেটা চেস করলাম এটা এটাও যেরকম কাজে দিবে, যেটা আবার 260-62 যেটা ডিফেন্ড করলাম ওইটাও আমাদের কাজে দিবে। কারণ বড় টিমের সাথে খেলতে গেলে হয়তো 320 চেস করতে হবে হতে পারে, বা একদিন ব্যাটিং খারাপ হলে বোলাররা কীভাবে ওই কম রানের মধ্যে ডিফেন্ড করতে পারে, এই জিনিসগুলো হবে বড় টিমের সাথে আমার মনে হয় এবং বড় স্টেজে। সো এটা আমাদের অনেক হেল্প করবে।